নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার উষ্মা প্রকাশ করলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল এবং বাংলাদেশের সারে সর্বনাশ হলো সোশ্যাল মিডিয়ায় লিখলেন তথাগত রায়, আরো ডুববে বাংলাদেশ, পূর্বপুরুষের জন্মভূমির অবস্থা দেখে দুঃখে কাতর তথাগত। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভিন্দু সরকার। শুভিন্দু, কি আপডেট রয়েছে? দেখো, তথাপি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করলেন এই রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি কিন্তু দীর্ঘ সময় এখানে ছিলেন এবং পাশাপাশি সেই কারণে তিনি ত্রিপুরা থেকে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক বা থেকে বাংলাদেশকে পাশাপাশি তার দিকেও কিন্তু বাংলাদেশে ছিল, তার জন্মসূত্রে কিন্তু থেকেই বিলম্ব করে এবং বর্তমানে বাংলাদেশ অবস্থা রয়েছে সেই অবস্থা নিয়ে রীতিমতো চিন্তিত। তিনি একজন বরিষ্ঠ নেতা, বর্তমানে তিনি রাজনীতিতে সেভাবে সক্রিয় না থাকলেও কিন্তু তিনি যথেষ্ট বর্ষীয়ান একজন রাজনীতিবিদ এবং তিনি এই যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়ে যথেষ্ট প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস করেছেন। তিনি যেটা লিখেছেন আজকের সেই পোস্টটা যদি একটু পড়ে শোনাই, তিনি এক স্যান্ডেলে লিখেছিলেন, ভারতের বহলের নিচে চাপা পড়ে একটি রাষ্ট্র, কয়লা লোহা পাথর কিছুই নেই, উৎপন্ন দ্রব্য বলতে শুধু ইসলামী রেশারব আর মানব শিশু, আদানি বিদ্যুৎ সংস্থার কাছে $80 কোটি বাকি, কেন দেশকে নিজের পায়ে দাঁড় করাবার জন্য চেষ্টা করেছিলেন হাসিনা, অবশ্যই ভারতের সাহায্য নিয়ে, তাছাড়া সম্ভবই নয়, কিন্তু নিজের সর্বনাশ করলেন হেফাজতিদের সঙ্গে প্রাগ করে, আর সেই সঙ্গে দেশেরও সাড়ে সর্বনাশ হলো আর আরো ডুবলো বাংলাদেশ, আরো ডুববে বাংলাদেশ, ওদের আল্লাহ কত দূর বাঁচাতে পারবে সন্দেহ আছে, আমার পূর্বপুরুষের ভূমি হিসেবে অবস্থা দেখে দুঃখই হয়। দেখো, স্বাভাবিক ভাবেই যে একদম একদম চাচা ছোলা ভাষায় তিনি কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থা, সেই বর্তমান অবস্থা নিয়ে মুখ খুলেছেন তিনি এবং পাশাপাশি আমরা যা দেখছিলাম, আমরা এর আগেই খবর সেই খবর লিখিয়েছিলাম যে বাংলাদেশে বর্তমানে প্রায় $100 বিলিয়ন উপর বিদেশি ঋণ রয়েছে, পাশাপাশি চীনা ঋণের জাল, সেই চীনা ঋণের ট্র্যাপ, সেও কিন্তু রয়েছে। এক সেই দিকে যদি আমরা দেখি তোমার বাংলাদেশে আদানি শুধু পাবে $800 মিলিয়ন এবং এছাড়া একাধিক ভারতীয় সংস্থা তারা সেই টাকা পাবে, ফেরত পাবে বাংলাদেশের তরফ থেকে, বাংলাদেশ থেকে। অর্থাৎ এই যে গোটা পরিস্থিতি রয়েছে এবং বাংলাদেশের যে প্রায় দশটি ব্যাংক কিন্তু রীতিমতো তোমার দেউলিয়া হওয়ার পথে, এমনটাই কিন্তু জানিয়েছেন সেখানকার গভর্নর, বলছেন যে সে যাতে ব্যাংক গুলি দেখিয়ে না হয় সেই জন্য সব রকমের চেষ্টা করছে সরকার, তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে সেখানকার যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতিকে কিন্তু তা একেবারে অসম্ভব বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ করা, কারণ বাংলাদেশের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আছে সেই দ্রব্যমূল্যের দাম কিন্তু রীতিমতো একদম আকাশ ছোঁয়া দাম। ভারতে ওরা যতই ভারত বয়কটের ডাক দিক না কেন, যাই করুক না কেন, ভারতের সাহায্য ছাড়া কিন্তু কোন রকম ভাবেই সম্ভব নয় এই অবস্থা থেকে কাটিয়ে ওঠা, সেটা বেশ আগ থেকেই জানাচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা, অর্থনীতিবিদরা, তারা কিন্তু IMF থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রয়েছে, সব সংস্থা তারা নেড়েছিলেন ইতিমধ্যেই $8 বিলিয়ন চেয়ে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো উল্লেখযোগ্য সেরকম কোনো সাড়া পাওয়া যায়নি সেই সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলির তরফ থেকে। পাশাপাশি প্রায় বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টর রয়েছে সেই ব্যাংকিং সেক্টর থেকে প্রায় $70,000 কোটি সেই ব্যাংকিং খাতের বাইরে চলে গিয়েছে এমনটা জানিয়েছিলেন তিনি, মাত্র $30,000 কোটি ফেরানো গেছে, এখনো $40,000 কোটি বাকি রয়েছে। এর কারণ হিসেবে কিন্তু দেখাচ্ছেন যে এই যে লুটপাট থেকে শুরু করে জালিয়াতি, এই সমস্ত কারণে কিন্তু ব্যাংকিং সেক্টর যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখো, এইগুলো বললাম ব্যাংকিং সেক্টরের কথা, এছাড়াও দেশে দেশের তো পরিকাঠামোগত অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতিগুলোকেও তো রিকভার করতে হবে, পাশাপাশি বন্যা হয়েছিল, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, এই ন্যাচারাল ক্যালামিটিস গুলোকে ট্যাকেল করার জন্য বা বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু একটা বাজেট থাকে এবং বর্তমানে কিন্তু বাংলাদেশের অর্থনীতি একেবারেই সেদিকে ইঙ্গিত দিচ্ছে না যে তাদের সাপোর্ট করবে, সেই সরকারকে সাপোর্ট করবে, সেই অর্থনীতি কিন্তু সেদিকে ইঙ্গিত দিচ্ছে না, বরং একটা অন্যরকমের ইঙ্গিত দিচ্ছে অর্থনীতি সেখানকার, সেই বাংলাদেশের যে অর্থনীতি বর্তমানে রয়েছে সেখানে যথেষ্ট এখন বর্তমানে চিন্তার কারণ হয়ে উঠেছে ঠিক কি হবে কি হবে না,
তা নিয়ে কিন্তু রীতিমতো মাথায় হাত পড়েছে, ঘুম উড়েছে ঢাকার যারা চিন্তাবিদ রয়েছেন তাদের কিন্তু ঘুম উড়েছে। এবং এই পরিস্থিতিতে ভারতের সাহায্য ছাড়া কোন রকম ভাবে অর্থাৎ প্রতিবেশী হিসেবে কিন্তু বাংলাদেশের পাশাপাশি থেকেছে সবসময় থেকেছে, কিন্তু বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের যে অবস্থা দাঁড়িয়েছে অর্থাৎ এই দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক যেখানে এসে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে ভারত তো ভারত যে আরো বিনিয়োগ করবে সে নিয়েও কিন্তু ভারত কনফিডেন্স পাচ্ছে না, কারণ সে দেশে কোনো নির্বাচিত স্টেবল সরকার নেই বর্তমানে, পাশাপাশি সম্পর্ক খুব একটা ভালো নয় আন্তর্জাতিক মহলে। সব নিয়ে ভারতের যে সাহায্য করার একটা সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাও কিন্তু ক্ষীণ হচ্ছে, তবে ভারত কিন্তু লাগাতার সাহায্য করে যাচ্ছে সে দেশের, যেমন জানাচ্ছিলাম নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম একেবারে আকাশ ছোঁয়া, সেক্ষেত্রে 4টে ডিম 55 টাকার কাছাকাছি, অর্থাৎ 1টা ডিম কিন্তু প্রায় অনেক টাকা করে দাম পড়ছে। সেক্ষেত্রে ভারত কিছুদিন আগে প্রায় $11,000 বেশি ডিম পাঠিয়েছে বাংলাদেশে, বেনাপোল বর্ডার থেকে কিন্তু সেগুলো খেয়েছে, এবং আবারও 48 লক্ষ ডিম পাঠাতে পারে ভারত, এমনটা কিন্তু খবরে আসছে। অর্থাৎ এই যে বিভিন্ন রকম ভারত বয়কট করছে, কিন্তু তাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যগুলো রয়েছে, ইভেন আলুর দামও প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছিল, এবং যখনই খবর এসছে যে ভারত থেকে আলু নিয়ে যাওয়া হবে সেখানে, সেক্ষেত্রে তার সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বাংলাদেশের বাজারে আলুর দাম কমতে শুরু করেছে। অর্থাৎ এই যে ভারতের উপর নির্ভরশীলতা তাদের, এটা কিন্তু অস্বীকার করার জায়গায় কোন রকম ভাবেই নেই। সেক্ষেত্রে তারা যদি এই সম্পর্কটাকে অত্যন্ত খারাপ করে রাখে, সেক্ষেত্রে আখের ক্ষতি কিন্তু তাদেরই হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্করা। পাশাপাশি এই যে এই ধরনের সাহায্য সহযোগিতা কিন্তু ভারত সবসময় করে থাকে, যে ভারত বিরোধী জেগির বর্তমানে চলছে বাংলাদেশে, তার পরেও কিন্তু ভারত সে প্রতিনিয়ত সাহায্য করে দেয় বাংলাদেশে শতাব্দী, কিন্তু এই যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে রীতিমতো সবাই কিন্তু উদ্বিগ্ন। ঠিক তাই, সুবিধা অসংখ্য ধন্যবাদ তোমাকে, বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার। তবে বাংলাদেশের অর্থনীতি যে এবার তলানিতে সেটা আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু অন্যদিকে এবার বাংলাদেশ আরো ডুববে, বাংলাদেশের এবার সারে সর্বনাশ অবস্থা, এমনই কথা আজ সোশ্যাল মিডিয়াতে লিখলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।